স্বাধীনোত্তর ভারতবর্ষত সকলোতকৈ বেছি বাজেট দাখিল করা বা বাজেট ভাষণ পাঠ করা হৈছে বিত্তমন্ত্রীজন যি সকলোতকৈ বেছি সর্বাধিক বাজেট ভাষণ পাঠ করেছে। তেওঁ দ্বিতীয়তে আছে মুরারজী দেশাই, তেওঁ ছয়বারকৈ বাজেট ভাষণ পাঠ করেছিল, বাজেট দাখিল করেছিল, এওঁ সাতবারলৈ করিলে। অনাগত সময়ত তেওঁ যদি বিত্তমন্ত্রী হৈ থাকে, বাজেট অন্তত অহা চাৰিটা বছৰ এই সরকারখন থকালৈকে তেওঁ বাজেট পাঠ করব। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এইবার বাজেটত, এইবার বাজেটত কিছু 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 বিশেষত্ব পরিলক্ষিত হল, যা দশটা বছরের বাজেটতকৈ কিছু পার্থক্য পরিলক্ষিত হল। বিশেষ অন্ধ্রপ্রদেশ আর বিহারত এইবার বাজেটে গুরুত্ব পোৱা পরিলক্ষিত হল। রাজনৈতিক কারণ আছে, কি রাজনৈতিক কারণ আছে আপনাদের জানে, সরকারখন তিষ্ঠি আছে, বিজেপির সরকারখন তিষ্ঠি আছে, বিজেপির নেতৃত্বর টিডিপি আর জেডিউর সাংসদ কেজনের কারণে, ষোলজন আর বারোজন, জেডিউ বারো, টিডিপি ষোল, আঠাইশজন, আর এই আঠাইশজনে সমর্থন প্রত্যাহার করলে 293-র যখ্যা সেই সংখ্যা গৈ মেজিক নাম্বারের তল পাবগৈ, সরকারখনের পতন হব। কিন্তু মই যদি হোয়াইট বোর্ডখন ব্যবহার করে বিশ্লেষণ করো, বিগত সময়তো হোয়াইট বোর্ড ব্যবহার করে বিশ্লেষণ করেছিল, আপনাদের সহারি পাইছিল, হোয়াইট বোর্ডখন ব্যবহার করে যদি বিশ্লেষণ করো, প্রাসঙ্গিক প্রশ্নটি হয়েছে অসমে কি পালে বা অন্ধ্রপ্রদেশ আর বিহারে কি কি পালে যিখিনি অসমে নাপালে। এই মুহূর্তত কৈ থব বিচাৰিছো, যেহেতু কেন্দ্রীয় বাজেটত এবার টোটেল এক্সপেন্ডিচার ধার্য করা হয়েছে 48.21 লাখ কোটি, 48.21 লাখ কোটি। গতি বাজেটখন হৈছে অনাগত বিত্তীয় বর্ষত সরকারখনে করবলগিয়া খরচর লেখাজোখা, করবলগিয়া ব্যয় বা করবলগিয়া প্রফিট বা লবলগিয়া ধার ইত্যাদির লেখাজোখা, এখন রূপরেখা। গতি এইবার পরিকল্পনা করা হয়েছে বাজেটের যোগেদ খরচ করা হব, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধীনের বিভিন্ন বিভাগ আঁচনি সমূহ খরচ করা হব, বা রাজ্যসমূহ আবন্টন বা ইত্যাদি ইত্যাদি যি খরচ করব কেন্দ্রীয় সরকারে, সেটার পরিমাণটি হয়েছে 48.21 কোটি টাকা। গতি সেই 48.21 কোটি টাকার খরচ করে যব আঁচনি গ্রহণ করা হব, যব জনকল্যাণমুখী পরিকল্পনা সরকারখানে করেছে, স্বাভাবিকতে অন্য রাজ্যের সমান্তরালে অন্তর্ভুক্ত হয়ে আছে। যিমান শেয়ার পাব লাগে এই খরচর জনসংখ্যার অনুপাতে, সেই শেয়ার অসমে স্বাভাবিকতে লাভ করব। কিন্তু কিন্তু অতিরিক্তভাবে অন্ধ্রপ্রদেশ আর বিহারে এইবার কি বাজেটের যোগেদ কি লাভ করলে, অন্ধ্রপ্রদেশ আর বিহারের কারণে এইবার বাজেটত কি কাম ধার্য করা হয়েছে, কিমান খরচ করে সেই কাম করা হব, প্রথমতে চাও হোক। অন্ধ্রপ্রদেশ এ পি বলে লিখিল, অন্ধ্রপ্রদেশ এখন গুরুত্বপূর্ণ রাজ্য, এই রাজ্যখন দ্বিখণ্ডিত হয়েছিল 2014 চনত দ্বিখণ্ডিত হয়েছিল, আর দ্বিখণ্ডিত করিবৰ কাৰণে সেই সময়ের কংগ্রেস সরকারে যখন ইউপিএ সরকারে যখন আইন প্রণয়ন করেছিল, সেই আইনখনের নাম হয়েছে অন্ধ্রপ্রদেশ স্টেট রিঅর্গেনাইজেশন এক্ট। দুটুকুর হয়েছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, আর রাজ্যখনের যব রিসোর্সফুল স্থান আছিল, যব স্থানের যোগেদ রাজ্যখন লাভান্বিত হয়েছিল, রাজ্যখনে কর লাভ করেছিল, রাজ্যখনের যাসকোষলে ধন আহিছিল, সেই স্থানব তেলেঙ্গানা থাকি গেল, যার ফলশ্রুতিতে অন্ধ্রপ্রদেশের লোকসান হল। সেই লোকসান ভরবলৈ একখনতে স্টেট রিঅর্গেনাইজেশন একখনতে উল্লেখ আছিল, এই যে লোকসান হল স্টেটখন দুটুকুর করার পিছত দুর্ভাপক্ষত বিভক্ত করা হল, এই লোকসানের খরচ বহন করব বা এই লোকসানের পরিপূরণ করব কেন্দ্রীয় সরকারে, আর সেই প্রতিশ্রুতির আধারত অন্ধ্রপ্রদেশ রিঅর্গেনাইজেশন একটত উল্লেখ থাকা সেই প্রতিশ্রুতি মানি আর অন্যান্য রাজনৈতিক কারণের ভিত্তিত, অন্যান্য রাজনৈতিক কারণ সন্মুখত থাকার কারণে অন্ধ্রপ্রদেশত এই অন্ধ্রপ্রদেশক এইবার 15,000 কোটি, 15K বলে লিখিল, 15,000 কোটি অতিরিক্ত ধন দিয়া হয়েছে। কিয় দিয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশের যব ব্যাকওয়ার্ড পিছপরি থাকা অঞ্চল, রায়লসীমাকে ধরে বহু যুহ পিছপরি থাকা অঞ্চল, সেই অঞ্চলসমূহের উন্নয়নের কারণে এই 15,000 কোটি টাকা দিয়া হয়েছে। তার সমান্তরালক 3 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা অন্যান্য আঁচনির কারণে অন্ধ্রপ্রদেশের অন্যান্য আঁচনি রূপায়ণ করবর কারণে ইয়ার মার্ক করে থা হয়েছে। তার সমান্তরালে যে পুল্লাবরম ডেম পি বলে লিখিল, পি ডেম, পুল্লাবরম ডেম, যে ডেম গোদাবরী নদীর উপর অবস্থিত, সেই ডেমটোর পুনর্নির্মাণ বা সেই ডেমটোর উন্নয়নের কারণেও অতিরিক্তভাবে ধন ধার্য করে থা হয়েছে, এটা এমাউন্ট ধার্য করে থা হয়েছে। আর যখন ক্যাপিটেল সিটি, প্রপোজ ক্যাপিটেল, পরিকল্পিত তেলে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, রাজধানী,
এই অমরাবতী রাজধানীখনক পুনৰ নিৰ্মাণ কৰাৰ এক সপোন দেখিছিলে টিডিপিৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী এন চন্দ্ৰবাবু নাইডুৱে। অন্ধ্ৰপ্ৰদেশখন দ্বিখণ্ডিত হোৱাৰ পিছত অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী আছিলে নাইডু আৰু নাইডুৱে যিহেতু হায়দৰাবাদ অৰিজিনেল ৰাজধানীখন তেলেংগানালৈ গুচি গ'ল, গতিকে অন্ধ্ৰপ্ৰদেশক এখন নতুন ৰাজধানীৰ প্ৰয়োজন হ'ল। টিডিপিৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অত্যাধুনিক এখন চহৰ অমৰাৱতী নিৰ্মাণ কৰি অত্যাধুনিক নিউয়ৰ্ক সদৃশ এখন চহৰ অমৰাৱতী নিৰ্মাণ কৰি সেই চহৰখনক অন্ধ্ৰপ্ৰদেশৰ নতুন ৰাজধানী কৰিব বিচাৰিছিল। কিন্তু পিছৰজন যেতিয়া মুখ্যমন্ত্ৰী হ'ল জগনমোহন ৰেড্ডী, ৱাই এছ আৰ কংগ্ৰেছ, জগনমোহন ৰেড্ডীয়ে কিন্তু অমৰাৱতী ৰাজধানী হোৱাটো নিবিচাৰিলে, বৰঞ্চ তেওঁ তিনিখন ৰাজধানী ঘোষণা কৰিলে। এখন জুডিচিয়েল কেপিটেল, এখন ফাইনেন্সিয়েল কেপিটেল, এখন পলিটিকেল কেপিটেল। অমৰাৱতীক তেওঁ পলিটিকেল বা লেজিছলেটিভ কেপিটেল হিচাপে তেওঁ নিৰ্মাণ কৰিব বিচাৰিছিল। কিন্তু টিডিপিৰ চন্দ্ৰবাবু নাইডুৱে অমৰাৱতীক এখন ৱৰ্ল্ড ক্লাছ চিটি হিচাপে গঢ় দিব বিচাৰিছিল আৰু অমৰাৱতীখন নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰতো এইবাৰ বাজেটত অতিৰিক্তভাৱে ধন ইয়াৰমাৰ্ক কৰি থোৱা হৈছে, ধন ৰাখি থোৱা হৈছে, ধৰি থোৱা হৈছে। এইখিনি পইচা, কেন্দ্ৰীয় বাজেটৰ এইখিনি টকা আমি অমৰাৱতী নিৰ্মাণকৰণৰ কাৰণে খৰচ কৰিম। এয়া ক'লোঁ আমি অন্ধ্ৰপ্ৰদেশৰ কথা। এতিয়া আহোঁ বিহাৰলৈ। বিহাৰ পূব ভাৰতৰ এখন গুৰুত্বপূৰ্ণ ৰাজ্য। বিহাৰ জে ডি ইউৰ শাসনত আছে। বিহাৰ আপোনালোকে জানে নীতিশ কুমাৰ মুখ্যমন্ত্ৰী, জে ডি ইউৰ 12 সাংসদ, তাৰে এজন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, কেবিনেট পৰ্যায়ৰ আনজন হৈছে ৰাজ্যিক পৰ্যায়ৰ মন্ত্ৰী। বিহাৰে কি কি পালে? বিহাৰত এয়াৰপৰ্টৰ প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছে, এয়াৰপৰ্ট, স্পৰ্টছ ষ্টেডিয়ামৰ প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছে, এছ ইউ বুলি লিখিলোঁ, মেডিকেল কলেজৰ প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছে। যদিওবা বিহাৰক কেন্দ্ৰীয় চৰকাৰে বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা প্ৰদান নকৰিলে জে ডি ইউয়ে যিধৰণে বিচাৰিছিলে, কিন্তু বিহাৰক বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা প্ৰদান নকৰাকৈয়ে এইবাৰ বাজেটত অন্য ৰাজ্যৰ তুলনাত বিহাৰক বেছি গুৰুত্ব দিয়া হ'ল। তাৰ সমান্তৰালকৈ আন্তঃগাঁথনিৰ কাৰণে 24,000 কোটি, মই 26K বুলি লিখিলোঁ, 24,000 কোটি ধাৰ্য কৰা হৈছে। তাৰ সমান্তৰালকৈ বিহাৰৰ বানপানী নিয়ন্ত্ৰণৰ কাৰণে বিহাৰক দিয়া হৈছে, মই পৃথকে বানপানী নিয়ন্ত্ৰণৰ কথাটো লিখিব বিচাৰিম, বিহাৰৰ বানপানী নিয়ন্ত্ৰণৰ কাৰণে বিহাৰক দিয়া হৈছে কিমান? 11,500, ইৰিগেশ্যন আৰু বানপানী নিয়ন্ত্ৰণৰ কাৰণে বিহাৰক 11,500 কোটি টকা দিয়া হ'ব এইবাৰ বাজেটত ধৰা হৈছে। বিহাৰ মই পূৰ্ণ একেবাৰে সম্পূৰ্ণকৈ লিখি ভাল পাম। বিহাৰক 11,500 কোটি টকা বানপানী আৰু জলসিঞ্চনৰ কাৰণে দিয়া হৈছে। ইয়াৰ বিপৰীতে মই যদি বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে একজেক্টলি কি কেইটা লাইন কৈছিল সেই কথা পুনৰ ইয়াত কওঁ, সেই লাইনকেইটা কৈছিলে তেওঁ, বিহাৰত বানপানীয়ে ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে আৰু এই বানপানীৰ উৎস বিহাৰত নহয় আন দেশত, বিহাৰৰ গাত লাগি থকা আন দেশত। এই বান নিয়ন্ত্ৰণৰ কাৰণে 11,500 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে আৰু এই ঘোষণা কৰাৰ মাত্ৰকে সংসদৰ মজিয়াত শাসক দলৰ প্ৰধানমন্ত্ৰীকে ধৰি শাসক দলৰ সাংসদসকলে স্বাগতম জনাইছিল বিত্তমন্ত্ৰীৰ এই ঘোষণাৰ। তেওঁলোকে বেঞ্চত থপথপাই স্বাগতম জনোৱা পৰিলক্ষিত হৈছিল। এতিয়া প্ৰাসংগিক প্ৰশ্নটো, অসমে কি পালে ক'ম, বানৰ নামত অসমে কি পালে ক'ম, অসমে বানৰ নামত কি পালে, এই বাতৰিয়ে কালিলৈ শিৰোনাম দখল কৰিব বা উত্তৰ পূৰ্বাঞ্চলে কি কি পালে সেই বিষয়ে জনাম। বিহাৰত কলোৱেই 26,000 কোটি টকাৰ আন্তঃগাঁথনি প্ৰজেক্ট, বান নিয়ন্ত্ৰণৰ কাৰণে 11,500 কোটি টকা, তাৰ সমান্তৰালকৈ 2400 মেগাৱাটৰ এটা প্ৰকল্প নিৰ্মাণৰ কাৰণে, বিদ্যুৎ উৎপাদন কৰা প্ৰকল্প নিৰ্মাণৰ কাৰণে অতিৰিক্তভাৱে 21,400 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। তাৰপিছত হাইৱে নিৰ্মাণ কৰা হ'ব, দুটা লাইনত, দুটা ছেক্টৰত হাইৱে নিৰ্মাণ কৰা হ'ব। এটা ছেক্টৰ হৈছে পাটনা পূৰ্ণিয়া বাক্সাৰ ভগলপুৰ সংযোগ কৰিব, পাটনাৰ পৰা পূৰ্ণিয়া সংযুক্ত হ'ব, পূৰ্ণিয়াৰ পৰা বাক্সাৰ সংযুক্ত হ'ব, বাক্সাৰৰ পৰা ভগলপুৰ সংযুক্ত হ'ব। ইটো ছেক্টৰত যিটোত হাইৱে নিৰ্মাণ কৰা হ'ব সেই ছেক্টৰটোত বুধগয়া সংযুক্ত হ'ব ৰাজগীৰৰ সৈতে, ৰাজগীৰ সংযুক্ত হ'ব বৈশালীৰ সৈতে, বৈশালী সংযুক্ত হ'ব দৰভংগাৰ সৈতে। গতিকে ইয়াতো বহু হাজাৰ কোটি টকা খৰচ হ'ব। তাৰ সমান্তৰালকৈ আন এক আঁচনি এইবাৰ লোৱা হৈছে, সেই আঁচনিৰ নাম হৈছে পূৰ্বোদয় আঁচনিৰ অধীনত আহি পৰিব কোনকেইখন ৰাজ্য? বিহাৰ। পূৰ্বোদয় আঁচনিৰ যোগেদি বিহাৰ লাভান্বিত হ'ব। পূৰ্বোদয় আঁচনিত সোমাই পৰিব ঝাৰখণ্ড। পূৰ্বোদয় আঁচনিত সোমাই পৰিব ৱেষ্ট বেংগল, উৰিষ্যা আৰু অন্ধ্ৰপ্ৰদেশ, অৰ্থাৎ
দেশৰ পূবৰ ৰাজ্যকেইখন বিহাৰৰ পৰা আৰম্ভ কৰি ঝাৰখণ্ড, ৱেষ্ট বেংগল, উৰিষ্যা, অন্ধ্ৰপ্ৰদেশ এই পূৰ্বোদয় আঁচনিৰ যোগেদি বহু লাখ কোটি টকা ৰাখি থোৱা হৈছে। এই পূৰ্বোদয় আঁচনিত খৰচ কৰিবলৈ আঁচনিৰ যোগেদি আন্তঃগাঁথনিৰ উন্নয়ন কৰা হ'ব বা যি ধৰণৰ উন্নয়ন সকলো ধৰণৰ উন্নয়ন আন্তঃগাঁথনিৰ পৰা আৰম্ভ কৰি সকলো ৰাস্তা ঘাট নিৰ্মাণৰ পৰা আৰম্ভ কৰি সকলো ধৰণৰ উন্নয়ন মানৱৰ উত্তৰণ বা নিয়োগ ব্যৱস্থা সুচল কৰা ইত্যাদি সকলো ধৰণৰ উন্নয়ন বুলি ক'লে যি বুজা যায় সকলো ধৰণৰ উন্নয়ন এই পূৰ্বোদয় আঁচনিত সোমাই থাকিব। গতিকে এই পূৰ্বোদয় আঁচনিৰ পৰা বিহাৰ লাভান্বিত হ'ব। গতিকে অন্ধ্ৰপ্ৰদেশ আৰু বিহাৰে কি কি পালে এক প্ৰকাৰ ক'লোঁ, তাৰ সমান্তৰালকৈ ইণ্ডাষ্ট্ৰিয়েল কৰিডৰ বিহাৰত নিৰ্মাণ হ'ব আৰু সেই ইণ্ডাষ্ট্ৰিয়েল কৰিডৰৰ যোগেদি বিহাৰৰ উদ্যোগিক বিকাশত এক অন্য মাত্ৰা বিহাৰে লাভ কৰিব বুলি বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে ক'ব খুজিছে। সেয়া হ'ল বিহাৰ আৰু অন্ধ্ৰপ্ৰদেশে কি পালে, অসমে কি পালে। অসম সন্দৰ্ভত কোনো বিশেষ স্পেচিফিকেলি কোনো বিশেষ ঘোষণা নাছিলে, কিন্তু মই পুনৰ কৈছোঁ 48.21 লাখ কৰোৰ 48.21 লাখ কোটি টকা খৰচ কৰিব এইটো বিত্তীয় বৰ্ষত 2024-25 বিত্তীয় বৰ্ষত। আৰু এই ধন যি শিতানত খৰচ কৰিব, যি অঞ্চল বা যি লোক উপকৃত হ'ব তাত অসম অন্তৰ্ভুক্ত হ'ব, স্বাভাৱিকতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আন ৰাজ্য অন্তৰ্ভুক্ত হ'ব। কেপেক্স কেপিটেল এক্সপেণ্ডিচাৰ বৃদ্ধি হ'ব, কেপিটেল এক্সপেণ্ডিচাৰত অসম অন্তৰ্ভুক্ত হৈছে। বাকী যি ঘোষণা কৰা হৈছে বাজেটত, IT ৰিফৰ্মছ অনা হৈছে, ইনকাম টেক্সত কিছু সংস্কাৰ অনা হৈছে আয়কৰত, সেই সংস্কাৰত অসমো লাভান্বিত হ'ব, বা এঞ্জেল টেক্স আঁতৰোৱা হৈছে, এঞ্জেল টেক্স আঁতৰালে অসমো লাভান্বিত হ'ব। গতিকে অসম যিহেতু এখন ৰাজ্য ভাৰতবৰ্ষৰ, গতিকে কেন্দ্ৰীয় বাজেটৰ যোগেদি বিভিন্ন উপায়েৰে অসম লাভান্বিত হ'ব। সকলোৰে কাৰণে যিবোৰ ঘোষণা সেই ঘোষণাবোৰ স্বাভাৱিকতে অসমৰ কাৰণে প্ৰযোজ্য হ'ব, কিন্তু স্পেচিফিকেলি অসমৰ কাৰণে কোনো বিশেষ বাৰ্তা এই বাজেটে এইবাৰ কঢ়িওৱা নাছিলে। অসমৰ কাৰণে মাত্ৰ কোৱা হৈছিল অসমত বানপানী হয়। অসমৰ নামটো মই সম্পূৰ্ণৰূপে কেপিটেল লেটাৰ লিখি ভাল পাম, বিহাৰ সদৃশ। অসমত যি বানপানীৰ ফ্লাড ছিটুৱেশ্যন, ফ্লাডৰ অসমৰ বানপানীৰ বিষয়ে এই মুহূৰ্তত আমি দুনাই বিশ্লেষণ কৰাৰ প্ৰয়োজন নাই। বিগত সময়ত অসমৰ বানপানীয়ে অসমত কি পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে, কিয় সৃষ্টি কৰে, তাৰ সমাধান কি, সেই সন্দৰ্ভত আমি বিতংকৈ বিশ্লেষণ আগবঢ়াইছোঁ, আপোনালোকৰ সঁহাৰিও পাইছোঁ, আমাৰ সেই বিশ্লেষণসমূহত আপোনালোক সংযুক্ত হৈছে। অসমৰ বানপানীৰ সমস্যা, ব্ৰহ্মপুত্ৰ উফন্দি উঠে, ব্ৰহ্মপুত্ৰৰ উপনৈসমূহ উফন্দি উঠে, অসমৰ বানপানীৰ যি উৎস বা ব্ৰহ্মপুত্ৰ উফন্দি উঠাৰ যি কাৰণ, সেই কাৰণ কিন্তু বৰ্হিদেশত আছে বুলি বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে বাজেট ভাষণত একেটাই কথা ক'লে। বিহাৰৰ বান সন্দৰ্ভত যিটো মন্তব্য কৰিলে অসমৰ বান সন্দৰ্ভতো একেটাই মন্তব্য কৰিলে, কিন্তু অসমৰ বান নিয়ন্ত্ৰণৰ কাৰণে কিমান টকা ধাৰ্য কৰা হৈছে সেই এমাউণ্টটো নক'লে। NXRতো সেই ইমান এমাউণ্টটো আমি দেখা নাই বা পৰিলক্ষিত কৰা নাই। তাৰ সমান্তৰালকৈ 100টা উত্তৰ পূৰ্বাঞ্চলত আন এটা ঘোষণা, উত্তৰ পূৰ্বাঞ্চল কেন্দ্ৰিক আন এটা ঘোষণা, উত্তৰ পূৰ্বাঞ্চল কেন্দ্ৰিক 100টা উত্তৰ পূৰ্বাঞ্চলত পোষ্ট ইণ্ডিয়া বেংক, ইণ্ডিয়া পোষ্ট পে'মেণ্ট PB বুলি লিখিলোঁ, পে'মেণ্ট বেংক মুকলি কৰিব। ইণ্ডিয়া পোষ্ট পে'মেণ্ট বেংক উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 100টা স্থানত মুকলি কৰা হ'ব, অৰ্থাৎ দূৰণিবতীয়া অঞ্চলসমূহকো কাভাৰ কৰি ল'ব, অৰ্থাৎ দূৰণিবতীয়া অঞ্চলসমূহতো ইণ্ডিয়া পোষ্ট পে'মেণ্ট বেংক মুকলি কৰা হ'ব। এই বেংকটোৰ যোগেদি নিতান্ত উত্তৰ পূৰ্বাঞ্চলবাসী বেংকিঙৰ খণ্ডটোৰ যোগেদি লাভান্বিত হ'ব। এয়াই আছিল অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সন্দৰ্ভত মুকলিকৈ, বাজেটৰ সন্দৰ্ভত মুকলিকৈ বা অতিৰিক্তভাৱে বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে কৰা ঘোষণা। ইয়াৰ বিপৰীতে আন আন বিষয়সমূহত স্বাভাৱিকতে উত্তৰ পূৰ্বাঞ্চল লাভান্বিত হ'ব, কিন্তু অন্ধ্ৰপ্ৰদেশ আৰু বিহাৰৰ তুলনাত উত্তৰ পূৰ্বাঞ্চল বা অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কাৰণে অতিৰিক্তভাৱে বাজেটত যি ঘোষণা আছিল সেয়া একেবাৰে নগণ্য বুলি বিভিন্ন বিশ্লেষকে ক'ব খোজে। যি কি নহওক, বাজেটখনক স্বাগতম জনাইছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। তেওঁ কৈছে এইখন ঐতিহাসিক বাজেট, ভাৰতবৰ্ষৰ যি অপ্ৰতিৰোধ অৰ্থনৈতিক যাত্ৰা, এই যাত্ৰাত এই বাজেটখনে এক গতি প্ৰদান কৰিব বুলি কেৱল ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নহয় সকলোৱে ক'ব খুজিছে। যিহেতু চৰকাৰখনৰ তৃতীয়টো কাৰ্যকালৰ প্ৰথমটো বাজেট, গতিকে পপুলিষ্ট মেজাৰ্ছ পৰিলক্ষিত হোৱা নাছিলে এইবাৰ বাজেটত, গতিকে ৰিয়েলিষ্টিক বাজেট বুলি বহুতে ক'ব খুজিছে। তৎসত্ত্বেও কিন্তু অন্ধ্ৰপ্ৰদেশ আৰু বিহাৰক অতিৰিক্তভাৱে এই বাজেটখনত গুৰুত্ব প্ৰদান কৰা হ'ল বুলি বিভিন্ন বিশ্লেষকে ক'ব খোজে। কাৰণটো বিশ্লেষণ কৰাৰ প্ৰয়োজন নাই যদিও, কাৰণটো এই মুহূৰ্তত কৈ দিব বা আপোনালোকে জানেই কাৰণটো, কিন্তু সদুশেষত চাইনিং অফ কৰাৰ আগতে কাৰণটো কৈ দিছোঁ। বিহাৰত JDU 12 সাংসদ MP
তারপর টিডিপি ষোলজন এমপি ষোলজন এমপি ষোল বার হলগে আঠাইশ বিজেপির আছে দুশো চল্লিশজন অর্থাৎ মেজিক নম্বরতো কম সাংসদ সরকার গঠন করবলে ২৭২জন লাগে ২৭২জন সাংসদ বিজেপির এককভাবে নাই কিমান সাংসদ কম আছে তেওঁলোকক ৩২জন সাংসদের প্রয়োজন হয় অতিরিক্তভাবে মেজিক নম্বর স্পর্শ করবলে ২৯৩জন এন ডি এ সদস্য তাৰে বিজেপির ২৪০জন আর যদিহে জে ডি ইউ আর টিডিপিয়ে সমর্থন প্রত্যাহার করে ২৮গৰাকী হয় সমর্থন প্রত্যাহার করে ২৯৩ যদি মাইনাস করে দিয়ে ২৯৩ যদি আমি মাইনাস করো ২৮জনক যদি কমি যায় ২৯৩ মেজিক নম্বরতক কম হবগে শাসক দলের সদস্যর সংখ্যা মাইনরিটি গভর্নমেন্ট হব বা গভর্নমেন্ট পতনের দিকে অগ্রসর হব পারে গতি বিশ্লেষকসকলে কব খোঁজে এই কারণটোতে এই পরিসংখ্যার এই জটিল অঙ্কটোর কারণে পরিসংখ্যার ভিত্তিত রাজনীতির এই জটিল অঙ্কটোর কারণে আজির তারিখত বিহার আর টিডিপিয়ে অন্ধ্রপ্রদেশে দুইটা দলের দুইখন রাজ্যের শাসক দল দুইটার হেঁচাত কেন্দ্রীয় বাজেটত সেই দুখন রাজ্যের কারণে অতিরিক্তভাবে এনে ধরনের ঘোষণা করবলে বাধ্য হয়েছে বিত্তমন্ত্রীগী স্টেট রিঅর্গেনাইজেশন এক্ট পাশ হয়েছিল ২০১৪ চনত কংগ্রেসের সময়তে ১০ বছৰৰ পিছত সেই এক্টখনত যে প্রতিশ্রুতি আছিল সেই প্রতিশ্রুতি রূপায়ণ করা হয়েছে যা ১০ বছৰে কিন্তু এই প্রতিশ্রুতিসমূহ রূপায়ণ করা হওয়া নাছিলে বিভিন্ন সময়ত বিভিন্নবার অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারখনে বিশেষ রাজ্যের মর্যাদা বিচারি আসে কিন্তু বিশেষ রাজ্যের মর্যাদা কর্তন করা হয়েছিল ১৪ ফাইনেন্স কমিশনতে গতি বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ার নিয়ম প্রত্যাহার করা হয়েছিল বিজেপি সরকারের সময় আরম্ভণিতে গতি সেই নিয়মের পুনরাবৃত্তি বিজেপি সরকারে ঘটাব বিচরা নাই কিন্তু স্পেশাল স্টেটাস নিদিয়াক অর্থাৎ বিশেষ মর্যাদা নিদিয়াক কিন্তু এনে ধরনের কিছু ঘোষণা আজি করা পরিলক্ষিত হল প্রিয় দর্শক এই বাতরের শিরোনাম দখল করার কারণে বিশ্লেষণ আগবালো এই বিশ্লেষণ কেনে পালে জানাব বাজেট আপনাদের অধ্যয়ন করেছে বাজেটের ভাষণ আপনাদেরও শুনেছে কারণে বাজেটত কি আসে এই সন্দর্ভত আপনার উপলব্ধি কি জানাব আমাক অন্ধ্রপ্রদেশ আর বিহারক অধিক গুরুত্ব দিয়া হয়েছে অধিক গুরুত্ব দিয়ার কারণও আছে কারণ সরকারের সহযোগী দল কাড়ি আনব পারিছে নিজ রাজ্যের কারণে কিছু বিশেষ সুবিধা তার কারণে রাজ্যসমূহর এই দুখন রাজ্যের রাইজে স্বাভাবিকতে দুইখন রাজ্যের মুখ্যমন্ত্রীক বাহ দিবই এয়াই হয়েছে রাজনীতি অসমে যদি আনিব পৰা নাই অসমৰ রাজ্য সরকারের বিফলতা নেকি এনে ধরনের প্রশ্নবোৰ প্রাসঙ্গিক কিভাবে আপোনালোকে উত্তর দিব প্রত্যুত্তর দিব মন্তব্য করব আমার সঙ্গে সংযুক্ত হোক আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলের যোগে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের যোগে সংযুক্ত হয়ে মন্তব্য করক এতিয়ালে এৰিছো দেশ রাজ্য বিশ্বর সকল বাতৰিৰ কাৰণে চাই থাকিব নিউজ ১৮